সকাল সকাল টাটকা ফ্রেশ সবজি দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না। ঘরে অল্প কিছু সবজি ছিল, তা মনে হলো যেন নেই। মেথির শাক নিয়ে নিলাম, বেশ কয়েকদিন আগে মেথির শাক রান্না করেছিলাম, বেশ ভালো লেগেছে খেতে। ছোটবেলায় না খেতে চাইতাম না, কিন্তু ছোটবেলায় যেগুলো খেতাম না, বড় হয়েই দেখি সেই খাবারগুলো যেন খুব পছন্দের হয়ে দাঁড়িয়েছে। তো মেথির শাক বেগুন ছাড়া একদম রান্না করা যাবে না, 500 বেগুন নিয়ে নিলাম। আর কাঁচা লঙ্কা না ফুরিয়ে এসেছে, অল্প যাও কয়েকটা আছে, একদম শুকিয়ে গেছে, ওই জন্য আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। যেটা সব থেকে বেশি দরকার ছিল সেটাই নেই, তো দেখা যাক পরবর্তীতে যে আসবে তার কাছ থেকে নেব আলু। তো কাঁচা লঙ্কা তো নিয়ে নিলামই, আর দেখো কুমড়োটা দেখে খুব ইচ্ছে হচ্ছিল নেওয়ার জন্য, কিন্তু পরশু দিনকে কুমড়োর তরকারি খেয়েছি বলে আর নিলাম না। লাউ তো একদমই সস্তা গো, 10 টাকা পিস, তো আমি একদম হাতছাড়া করিনি, একটা লাউ নিয়ে নিয়েছি, যদিও লাউটা আজকে বানানো হবে না। থাক, শীতের সবজি চট করে শুকায় না, নষ্ট হয় না। তো দেখো ওইদিকের গামলাটার মধ্যে আমি বেশ কিছু বাজার করে নিয়েছি। আমাকে বাঁধাকপি নিতে বলছিলেন ওই দাদা, কিন্তু বাঁধাকপি আমি নিলাম না, অতটা খেতেও ভালো লাগে না আর রাঁধতেও ইচ্ছা করে না। আর একটা ফুলকপি উনি দিয়ে দিলেন, যেহেতু শীতের সবজি এখন সব সবজি সস্তা, তো বাজার করা কমপ্লিট। আর রোদ্দুর উঠে গেলেও আমি ঠিক এই স্টাইলে মাথার ওপর দিয়ে চাদরটা দিয়ে রাখি, না হলে না কান মাথাগুলো কেমন ঠান্ডা ঠান্ডা লাগে। আর শীতের সময় দেখবা হাতে পায়ে যতই যাই পোশাক পরো না কেন, কান ঢাকা থাকলে মনে হয় যেন শীত থেকে একটু রক্ষা পাওয়া যায়। রাজু সকাল সকাল উঠে রোদ পোয়াচ্ছে আর ছোলা বাদাম খাচ্ছে, সকাল সকাল উঠবে নাই বা কেন, আমাদের তাড়নায় উঠেছে। আমরা সবাই একবার যদি বাড়ির ঘুম থেকে উঠে পড়ি না, ব্যাস আমরা যা জোরে জোরে কথা বলি কোনো স্বাভাবিক মানুষ ঘুমাতে পারবে না। আর দেখো পাথর ভাইগুলো কাজ শেষ করে আবার কাজে আসলো, তার কারণ যেই জায়গাগুলো একটু রং করার দরকার ছিল বাইরের দিকে সুন্দর লাগবে বলে পাথর বসানো হচ্ছে আবার নতুন করে। রাজু দেখো, ওই দেখো মাজায় হাত দিয়ে দাঁড়িয়ে, আসলে একটা পার্সেল আসবে তো নেবে বলে দাঁড়িয়ে আছে। আর এই গাড়িটা দেখে যে পরশু দিন আমি কী বোকা হয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না। হেমাতপুর মোড়ে দেখে এরকম গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমিও দাঁড়িয়ে রয়েছি, ভাবলাম রাজু আছে হয়তো, কাছে পিঠে চলে আসবে। ও মাতাবারে দেখি গাড়িটাই আমাদের না, অন্য একটা মানে চিহ্ন দেখে আমি বুঝতে পারলাম। তো দেখো যেই বেসিনটা কিনে রেখেছিলাম ওই বেসিনটা চলে এসেছে, বেসিনটাকে নতুন ঘরে রাখাই যেত, কিন্তু সামনে যেহেতু মাচা মতো করেছে পাথরের কাজ হচ্ছে বলে, তাই এই ঘরের বারান্দাতেই রাখতে হচ্ছে। এবার বেসিনের লাইনটা করতে হবে, তার জন্য কল মিস্ত্রিকে আসতে হবে, দেখা যাক ওনাকে কল করব কবে আসে। বেগুন দিয়ে মেথির শাক ভাজা হয়ে গেছে, লঙ্কার বীজগুলো এরকম ছড়িয়ে রয়েছে, লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি বলে, চিড়ে দিলে এরকম হতো না। আর এদিকে আলু ফুলকপি বেগুন দিয়ে একটা তরকারি বানানো হয়েছে, আর এদিকে অল্প করে আজকে চিকেন, একবেলার মতোই চিকেনটা আনা হয়েছে, ওইটা তরকারি করেছি বলে এটা একদম শুধু। গৃহপ্রবেশের ব্যাপারটা যতদিন না মিটছে একটু টেনশন থাকছে আর খুব চাপ থাকছে। আমি এই ভাবছি তোমাদের সাথে কথা বলবো, ফোনটা অন করে সময় পাচ্ছি না, আবার অন্য কাজে নিজেকে ডুবিয়ে ফেলছি, এটাই হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, একটা কথা তোমাদেরকে আমি বলবো, সেটা হলো 21 তারিখে তো গৃহপ্রবেশ হওয়ার কথা ছিল, দিয়ে মা বাড়ির সবাই বলছে কি যে এটা তো আমাদের মানে পূর্বপুরুষের ভিটে, এটা তো নতুন করে কিনে কিছু নয়, আর ওখানে আমাদের ঘর ছিলই, তো হোম যজ্ঞ টজ্ঞ নাকি করতে হবে না, তো সেরকমটাই বললো। ওই জন্য সবাই বললো যে মানে বুধবারে পূর্ণিমা, পূর্ণিমার দিন নারায়ণ পুজো দিয়ে অবশ্যই গৃহপ্রবেশ করা যেতে পারে, যেটা অনেকেই করে থাকে, তো সেরকমটা আমাদেরও হবে। তো একদিন আরও আগিয়ে আসলো, আগামী পরশু দিন, তো ওই জন্য খুব আর কি যাই হোক চাপ। আর তেমন কিছু হচ্ছে না, নিজেদের রিলেটিভ কটাকে নিয়ে ছোটোখাটো করে যেহেতু ওই ব্যাপারটা ই করা হলো, পূর্ণিমার দিন যেহেতু পুজোটা হচ্ছে, ওই জন্য বেশ কয়েকজন থাকবে, 50-60 জনের মতো, দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে, পুজো হবে, সারাদিন হাসি হই হুল্লোড়, হাসি হই হুল্লোড় কথা করার কতটা সময় পাবো আমি জানি না, চাপের মধ্যেই থাকতে হবে। আর হ্যাঁ, তোমাদের সাথে তো অবশ্যই সময় দেব। এই ঘরের সিলিংয়ে এখনও লাইট লাগাতে বাদ আছে, তো মিস্ত্রি কাজ করছেন। আর এই ঘরের সিলিংয়ের ডিজাইন একটু পাল্টানো হয়েছে, ডিজাইন না রঙগুলো, ওই পাশে যে লাইট গ্রিন কালারগুলো রয়েছে না, ওই জায়গায় লাল ছিল, তো লালগুলো চেঞ্জ করে গ্রিন কালার দেওয়া হয়েছে, লাইট গ্রিনটা। আর এদিকে দেখো ওই ভাইগুলো কাজ করছে, ওনারা ওই যাই হোক দরজা জানলার কিছু রেলিং এনেছে, তারপর জানলায় পর্দা টাঙাতে হবে, সেই ব্যবস্থা করবে। আমি তো ভাবছি কী করে কমপ্লিট হবে পরশু দিনের মধ্যে, এখনও 3টে পেন্টিং হবে, বারান্দার ওই ফল সিলিংটায় একটা আকাশ আঁকা হবে, আর 2 ঘরে 2টো পেন্টিং হবে, আবার কাঠপালিশও হলো না, কাঠপালিশ না দরজা পালিশও হলো না, মানে কি আর বলবো, দেখা যাক কদ্দুর কী হয়, সিমেন্টগুলো জমে যাচ্ছে গো, যদি ইট থাকতো তাহলে সিমেন্টগুলো কাজে লাগানো যেত। দেখি 2টো দিন যাক, গৃহপ্রবেশের কাজটা মিটুক, তারপরে এই সমস্ত নিয়ে আবার ভাবনা চিন্তা করা যাবে। আর তিনি তো নিশ্চিন্ত মনে চলে আসলেন একটুখানি খোঁজ খবর নিতে। গেটটা তো কালকেই রং করে ফেলেছিল, এখনও কাঁচা আছে কি কী জানি,
মনে হয় নেই, কয়েক ঘন্টা গেলেই তো শুকিয়ে যাওয়ার কথা। তো দেখো গেটটা বেশ ভালোই লাগছে রং হওয়ার পর, আগে একরকম লাগতো ফাঁকা ফাঁকা, এখন অন্যরকম। আর এই যে প্রিন্টিংগুলো দেখতে পাচ্ছ এইগুলো হবে হচ্ছে ঘরে, এই যে নীল কালারেরটা এটা হবে মানে ছোট ঘরটায়, আর হলুদ কালারেরটা ওটা হবে বড় ঘরে। তো দুই ঘরে দুটো পেন্টিং, শুধু দুই ঘরেই নয়, বারান্দার যে ফলস সিলিংটা রয়েছে সেই ফলস সিলিংয়েও কিন্তু কিছু পেন্টিং করা হবে। শুধুমাত্র পেন্টিং আর ছোট ঘরের লাইট লাগানোর জন্যই আজকে ফার্নিচারগুলো আনা হলো না, ফার্নিচারগুলো কালকে আনা হবে। আর সেম ফলস সিলিংয়ে যে মানে ফাঁকা জায়গা আছে ওই জায়গাটা এরকম মেঘ আঁকা হবে। মিস্ত্রিদের শেষবারের মতো চা করে দিলাম, মানে আজকে শেষবারের মতো চা করে দিলাম, এবার আমরা বেরোবো। তার আগে সোহিনী তোমাদের কিছু দেখাবে, স্কুল থেকে কিনে নিয়ে এসেছে, দিয়ে বললাম আমি সবাইকে দেখাবো। এই যে একটা খাবার, কত দাম নিয়েছে সোহিনী? 5 টাকা। সোয়াবিনের মতো লাগছে তো, এইটার ভেতরে চকলেট আছে। আচ্ছা খুব ভালো হয়েছে, খাও। সোহিনী স্কুল গিয়েছিল, এখনই আসলো বিকেল 4:10। এতক্ষণ কোথায় ছিলি? এখনই ছুটি হলো, কালকে যে ব্লগিং করছিলি সবাই দেখেছে তো? তো রেডি হয়ে গেছি প্রত্যেক দিনের ন্যায় আজকেও, বলতেই নিজেরই হাসি পাচ্ছে যে প্রত্যেক দিন বিকেল হলে বেরিয়ে যাচ্ছি। আর আজকে তো অনেক অনেক দরকার আছে, তবে সব দরকার সেরে উঠতে পারবো কি না জানি না, প্রচুর। প্রত্যেকটা দোকানে টাকা পেমেন্ট করা ফার্নিচারের, কালকে সকালে ফার্নিচার চলে আসবে 7টার পর। তারপরে তোষক, জাজিম, বালিশের ওয়ার, বালিশ, পাশ বালিশ সব কিছু কেনা, সেটা একটা ব্যাপার আছে। তারপরে তোমার আরও কিছু কিছু টুকটাক ছোটোখাটো কেনাকাটা আছে, জানি না কতটা কি করে উঠবো, যাক বেরোনো তো যাক আগে। দুটো খাট নেওয়া হয়েছে, কিন্তু এবার খাটের সাজ তো লাগবে, তো সেই জন্য চলে এসেছি তোষক, জাজিম এসবের দোকানে। তো আমি এই জাজিমটা দেখছি, খারাপ না, বেশ ভালো, নরম আছে আর অনেকটা চওড়া। তো একটা তো নিলে হবে না, আর একটা নিতে হবে। তো আর একটা বের করে দেখা হচ্ছে, মানে তার পাশেই যার একটা রয়েছে ওইটা আর ওইটা। তো দুটো সোফা আর কি দাম দর হচ্ছে, দুটো সোফা নেওয়া হয়ে গেলে তারপর তোষকের দিকে যাব। এই দুদিনে তো ঘরের বেশ কিছু ফার্নিচার কেনা হয়েছে, কেনার শেষ নেই, যে যতই কিনবে তার ততই লেগে যাবে। তো সেই কারণেই যতটুকুনি প্রয়োজন ততটুকুনি এখন কেনা হলো। আর এসিটার কথা তোমরা কয়েকজন বলছো, আসলে ঠান্ডা পড়ে গেছে, তো ওই জন্য এসিটা ঠিক এই 2-1 মাসের মধ্যে ভাববো না, এটা একটু শীতটা কাটুক তারপরে গরমের দিকে নেব। কিন্তু ফ্রিজটা কেনা হয়ে গেছে, তো একদিন ব্লগে আমি তোমাদের একটু দেখিয়েছিলাম যে খাট, আলমারি, ফ্রিজ সব কিছু কেনা হয়ে গেছে। তারপরে আমরা সোফা, সোফা কাম বেড অন্য জায়গায় আবার কিনতে গেছিলাম। তো দেখো এই তোষক দুটো নিয়ে নেওয়া হলো, তোষক থাকবে তার উপরে চাদর থাকবে। তোষকের যেমন কালার হয় তেমনই নিতে হবে, কারণ এগুলো তো তেমন রঙিন ছাপা টাপা হয় না, এরকমই হয়। আমার তো মনে হচ্ছে যেন বাড়িতে বিয়ে লেগেছে, আর সেই উপলক্ষে আমি কেনাকাটা করতে যাচ্ছি। মেয়ের বিয়ে দিতে গেলে কিন্তু এই সমস্ত দেয়, তো সেই রকমই একটা ভাব লাগছে, মনে হচ্ছে যেন বিয়ের অনুষ্ঠান, মেয়ের বাড়ি পাঠাতে হবে লিপ, তোষক, বালিশ, খাট, মানে পুরো একদম নতুন করে সাজানো সংসার। ওই ঘরটা তো হয়েছে, ঘরটা যেমন নতুন তেমন নতুন করে আমাকে ফার্নিচার টুকিটাকি সমস্ত কিছু কিনে সংসারটা সাজিয়ে নিতে হবে। এই যে দুটো দেখেছো প্রথমে নামালো, এই দুটোই কিন্তু আমার চোখে ধরে গেল, কিন্তু তার মাঝে অজস্র দেখেছি, অজস্র প্রচুর। আর সত্যি কথা বলতে কি, আমি বেড কভারগুলো খুব হাইফাই কিনি না, কখনোই কিনি না, এই খুব জোর গেলে ধরো 200 টাকা, 250 টাকা, হার্ডলি 300 টাকা। 300 টাকার আমি কবে কিনেছি মনে পড়ে না, 275 টাকা দিয়ে একটা কিনেছিলাম। আর এখানে যেন বেশ ভালোই দাম নিচ্ছে, যাই হোক কোয়ালিটিগুলো ভালো। তারপর ওই মানে পাশ বালিশের কভার আছে, মাথার বালিশের কভার আছে, যার জন্য সব দিক চিন্তা ভাবনা করে ভাবলাম যাকগে দুটো মানে বেড কভার নিয়ে নেওয়া যাক। আর প্রথমে যে আমি লাইট কালার দুটো দেখলাম, ওই দুটোই কিন্তু নেওয়া হয়েছে, অনেক রকম দেখলেও। দুটো চাদরই বেশ ভালো হয়েছে, এই কালারগুলো খুব পছন্দ আমার। ঘরের যে জানলাটা সেটাও একদম সাদা পর্দা মানে দেওয়া হয়েছে নেটের, তো এই জন্য একটু অ্যাডজাস্ট করলাম সাদায় সাদায়। আর এবার ব্ল্যাঙ্কেট কিনতে হবে, তো শীত যেহেতু বুঝতেই তো পারো একটা ব্ল্যাঙ্কেট আমাদের আছে, কিন্তু এখনও দুটোর প্রয়োজন। তো আমি একটু ব্ল্যাঙ্কেট দেখে নেব, ব্ল্যাঙ্কেট পছন্দও হয়েছে, যেটা খুলছে সেটাই নিয়েছি, আর তার বাইরেও আর একটা নিয়েছি, দুটো ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে। আর এই সমস্ত মালপত্র যাবে কালকে বেলা 3টায়, তো এই ভাইটাকেও বলে দিলাম যে সমস্ত জিনিস যেন কালকে বেলা 3টার মধ্যে যায়, কারণ খাট চলে যাবে, খাট চলে যাওয়ার পরে খাট সেটিং করে তারপরে এই সমস্ত বিছানাপত্রগুলো পড়ানো হবে। তবে যাই বলো বাপু, পেটে খাও আর না খাও, মানে শীতকালের যদি শীতের কিছু না থাকে না খুব কষ্ট, বিশেষ করে আমি তো খুব শীত কাতুরে, তাই শীতের মর্মটা খুব বুঝি জানো তো। আমার যে ওই ব্ল্যাঙ্কেটটা ওটাই একটা তো হয় না, ওটার উপর আবার লেপ চাপাই। আর রাজু একটা পাতলা কম্বল নিয়ে শোয়, আমাদের বাড়ির সবাই পাতলা পাতলা জিনিস নিয়ে শোয়, কিন্তু শুধুমাত্র আমি মানে আমাদের গোটা বাড়িতে আমি এমন একজন মানুষ যে একটা ব্ল্যাঙ্কেট আর একটা লেপ এখনকার শীতে নিতে হচ্ছে, তাহলে মাঘ মাসের পৌষ মাসের কড়া শীত পড়লে আমি কী করবো তাই ভাবছি। ভাবলাম যে এই সমস্ত কেনাকাটা করে তারপর
নারায়ণ পূজার বাজার করে তারপর আসবো, কারণ কালকে যেহেতু মঙ্গলবার আর মঙ্গলবারে বিকেলবেলা আমাদের নবদ্বীপ সব বন্ধ থাকে, কোনো জিনিসের দোকান আর কি। তো সেই জন্যই ভেবেছিলাম পূজোর মার্কেটটা সেরে নেব, ফলটা কালকেও পাওয়া যাবে কোনো বাজারে গেলে, কিন্তু হলো না। আমি এইখানেই না অনেক টাইম দিয়ে ফেলেছি, আসলে জিনিস তো অনেক, দুটো তোষক, দুটো জাজিম, চারটে বালিশ, একটা পাশ বালিশ, দুটো ব্ল্যাঙ্কেট, তারপরে এক্সট্রা বালিশের কভার। তো এইগুলো পছন্দ করে নিতে নিতে দাম দর করতে করতে ব্যাস হয়ে গেল সন্ধে। এই ব্ল্যাঙ্কেটটাও কিন্তু দারুণ ভালো, এই দুটোই নেওয়া হয়েছে। এইগুলো কেনা প্রায় কমপ্লিট হয়ে এসছে, তো আমি ভাবলাম যে এবার বেরোনো যাক, তো এখান থেকে উঠে এবার বাড়ির দিকে রওনা দেবো। এ দেখো আমার ননদিনী খাবার দিয়ে গেল আমাকে, রুটি, আলুর দম। আলুর দম আমার ঠাকুর জামাই বানাচ্ছিল, আমি যখন আসলাম দেখি কাঠে ই হচ্ছে, ওই আলুর দমটা হচ্ছে। আমাদের দুজনেরই দিয়েছে, দুটো মাছ দিল, ওবেলায় তো চিকেন নিয়েছিলাম, আজকে অল্প করে নেওয়া হয়েছে, চিকেন শেষ হয়ে গেছে ওই জন্য মাছ দিয়ে গেছে। আর এখানে রয়েছে রাজুরও খাবার, এই যে আজকে রাত্রে সবার রুটি ঢাকা দিয়ে রাখি, খাবে অনেক রাতে, ভালো হয়। শীতের রাতে রুটি খেলে না শীতটা অন্তত কম লাগে, বাইরে বেরোতে উঠতে হয় না বারবার। আর ইনি এই যে এসে বসে পড়েছে, জায়গা নিয়ে নিয়েছে। তবে বাপু যাই বলো তাই বলো, ব্ল্যাঙ্কেট হচ্ছে এটা, আজকে তো কিনলাম, সব ঠিক আছে, তবে এই কোয়ালিটির মতো আমি আর কোয়ালিটি খোঁজ করলাম পেলাম না। তবে ওই ওই ব্ল্যাঙ্কেটটা কিন্তু দারুণ ভালো, তাই না? যেহেতু রাত্রিবেলা লাইটের কাজ হবে তাই বাকি লাইটগুলো জ্বেলে দেওয়া হয়েছে, বারান্দা ওই ঘর পাশের ঘরে কাজ চলবে রাত অবধি। চলে এসেছি নতুন ঘরে, রাজু বললো কি মামা এগুলো সব মুছবা, দেখে যাই দেখি সব মুছে ফেলেছে, আর আমি এসেছি এখন সুন্দর খরচ দেখতে। যাই হোক সব মুছে মোছা হয়ে গেছে, সব কমপ্লিট। হ্যাঁ ও মুছে যেখানে যা দাগ ছিল সব মুছে পরিষ্কার করে ফেলেছে, আমি এখানে এখন ভিডিও করতে এসেছি। তা ছেলে পিলে থেকে খুব মানে আওয়াজ পাচ্ছি, ওরা কি করছে কি জানি, আরে কি করছিস রে তোরা, ওই যে সব ছেলে পিলে চুপচাপ বসে আছে বাঙ্কারের মধ্যে। যাই বাইরে থেকে, বাইরে থেকে যাই এবার, ছেলে পিলে কাছে না থাকাই ভালো, তাই কি বলবে মামা বেরিয়ে যাও, তাতে ঘরের মধ্যে গিয়ে বসে থাকা। ঘর থেকে তো চলে আসলাম এই ঘরে, এখন তোমাদের সাথে দিয়ে চুপচাপ বসে আছে বিছনাতে, এবং না না ঢাকা নিয়ে নিয়ে চুপচাপ বসে আছে, ভুল হবে এডিট করছিলাম, দিও ফোনটা নিলো, বললো যাই ওই ঘরে একটুখানি, যে কি দেখলো ওই ঘরে সব পরিষ্কার করে, ওই ওই ঘরে গেলাম দেখি যা করার আমাকে করার বলেছিল সব কিছু রেডি করে ফেলেছে, আমাকে কিছু করতে হবে আমি করিনি, রাজু রাজু ছেলে পেলে সব করেছে। আর ওই তোমার জানলার মধ্যে তিনজনা বসে আছে, আজকে রাত্রিবেলা লাইটের কাজ কমপ্লিট করতেই হবে, কালকে তিনটার সময় ফার্নিচার ঢুকবে, কারণ আমরা যতগুলো দোকানে গিয়েছি সবাইকে তিনটার সময় টাইম দিয়েছি, যেহেতু ঘরের কাজ পেন্টিং কালকে সারাদিনে করে দেবে, মানে তিনটে জায়গা, দুটো ঘর আর বারান্দা, একটা আকাশ আকার আছে ফল সিলিং এ, তিনটে পেন্টিং এ একদিনে করবে, রাত জেগে কাজ করবে। কালকে বেলা তিনটে প্রত্যেকটা ফার্নিচারের দোকানে একই কথা বলেছি, বেলা তিনটের সময় ফার্নিচার করবে, তার আগে হবে না, তার আগে নয়, তারপরের দিন মানে কালকে রাত্রে, মানে আমি প্রথম রাতে ঘুমাবো, তারপর দুটোর সময় উঠে পড়বো, দিয়ে পূজার জোগাড় করবো। এখন আমি পাড়া থেকে বাড়ি আসলাম, এখন বাজে রাত্রি 11:30, তা আমি এতক্ষণ কিন্তু বাড়ি আসি না, বাড়ি আসি রাত্রি 12:45, 1:15 নাগাদ। কারণটা হচ্ছে বন্ধু বান্ধবরা সব থাকে, এবং আমার থেকে যারা বয়স্ক মানুষ তারাও সবাই থাকে, তারা সবাই সবার সাথে গল্প করি, আর তারা তো সবাই ব্যবসা করে, কেউ গরু দোয়ায়, কেউ দুধের ব্যবসা করে, কেউ পনির ব্যবসা করে, এরকম বিভিন্ন রকম ব্যবসা করে, তারা ব্যবসাটা করে এসে রাত্রিবেলা একটু গল্প করতে ভালোবাসে। তা অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি এত রাত্রে কী করি, তাই না? এই কারণটা হচ্ছে এইটাই, কারণ বন্ধুবান্ধব তারপর বয়স্ক মানুষদের সব সবার সাথে গল্প করতে করতেই আমার রাতটা পার হয়ে যায়, আর আজকে ঠান্ডা পড়ছে বলে একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। তাই আমি বাড়ি এসে দেখি রাজু খাবার গরম করছে, ওর খাওয়া হয়ে গেছে, এবার আমি খাবো, আর তোমাদের সাথে দিয়ে দেখো শুয়ে আছে, শীত পড়েছে বলে তাড়াতাড়ি বাড়ি এসেছে, তাই ভাবটা দেখছি আমি। যাই হোক এখন রাত অনেক হয়ে গেছে, 11:15 হয়েছে, তাহলে চলো আজকে টাটা করে দাও সবাইকে, টাটা।